যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ক্রীড়ামোদী পরিবারের জমি দখলের পায় তারা এবং তথাকথিত আয়না ঘরের নামে টর্চার সেলের মিথ্যাচার করে পরিবারের সম্মানহানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ন্যায় বিচার কামনা করা হয়েছে। শনিবার দুপুরে মরহুম আলহাজ বশির আলী পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মরহুমের পুত্র দেশের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর লিখিত বক্তব্যে বিস্তারিত তুলে ধরে বলেন, একটি হত্যা মামলায় অভিযুক্ত কুচক্রী মহল হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার পাশাপাশি বিপুল পরিমাণ সম্পত্তি গ্রাস করার লক্ষ্যে আমাদের পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচার আর চক্রান্তের আশ্রয় নিয়ে সুপরিকল্পিতভাবে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার ও প্রকাশ করছে। এসব খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ন্যায় বিচার কামনা করছি। যে এই সম্পত্তি আমাদের এবং যে যে জানালাবিহীন ঘর বলা হয়েছে এইটা সরকারের নিয়ম মেনে বিস্ফোরক আইনে এইভাবে ঘর বলা হয়েছে, একটা সাথে একটা দূরত্ব থাকবে। শাসনে যারা গিয়েছিল তারা এরকম কিছু পায়নি, এরকম একটা রিপোর্ট আসছে। এই প্রবাস থেকে মোহাম্মদ আব্দুল মালিকের খুনিদের দ্রুত বিচার, হত্যাকারীদের অপতৎপরতা বন্ধ, গ্যাস সিলিন্ডার মজুদগার, গাছ, বসতগৃহ ইত্যাদি সুরক্ষার জন্য আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ বরাবর বিনীত আবেদন রাখছি।